প্রফেসর ডক্টর আবুল বরকাত, অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান অর্থনীতি বিভাগ, অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সমাজ, অর্থনীতি, রাজনীতি বিষয়ে গবেষণা গ্রন্থ, প্রবন্ধ, মনোগ্রাফ, অভিসন্দর্ভ, লোক বক্তৃতা সব মিলিয়ে প্রকাশিত লেখার সংখ্যা 500-এর বেশি। গণমানুষের অর্থনীতিবিদ আবুল বরকাত বর্তমান বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতি। প্রফেসর ডক্টর আবুল বরকাত তাঁর মেধার সর্বস্ব দিয়ে লিখে চলেছেন বিশ্বব্যাপী বর্তমান করোনার অভিঘাতে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, করোনা সংক্রমণের ফলে অর্থনীতির বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং ভাইরাসের মহাবিপর্যয় সম্পর্কে তাঁর প্রকাশিতব্য অর্থনীতিশাস্ত্রের ক্লাসিক দলিল, বড় পর্দায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্র ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে। ডক্টর বরকাতের মতে সমাজ, অর্থনীতি, রাষ্ট্রকে দেখতে হবে বড় পর্দায়, আর বড় পর্দার প্রকৃতির প্রতি পূর্ণ আনুগত্য, আস্থা, সম্মান ভিত্তিক নতুন এক জীবন ব্যবস্থা, শোভন সমাজ ব্যবস্থা, আলোকিত মানুষের বৈষম্যহীন সমাজ গড়ার চাহিদা অনিবার্য। এই পথে হাঁটা ছাড়া অশোভন পৃথিবী থেকে শোভন পৃথিবীতে উত্তরণ সম্ভব নয়। পথটা দেখাবে শোভন রাজনীতি। প্রকাশক বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং মুক্তবুদ্ধি প্রকাশনা। বইটি সংগ্রহে রাখতে পারেন।